কক্সবাজারের টেকনাফের নীলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার জামাল হোসাইনের পুত্র সমাজকর্মী ও ক্রীড়া ব্যক্তিত্ব শাহ আজমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নীলার রঙ্গিখালী স্টেশন চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে এলাকার সাধারণ মানুষ ও সর্বস্তরের খেলোয়াড়রা। নীলা ইউনিয়ন ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আফসার মাহমুদের সঞ্চালনায় মেম্বার জামাল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ রঙ্গিখালী ফাজিল মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন সাইদি, নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সহ আরো অনেকে। যদি সে দোষী হয় তাকে আটক করা হোক, যদি সে নির্দোষ হয় তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, সে মামলা থেকে বাদ দেওয়া হোক। আজকে শুনলাম হঠাৎ করে তার বিরুদ্ধে নাকি দুই একটা মামলা হয়েছে। এই সেই ছেলেটা যদি অপরাধী হয়ে থাকে তার বিরুদ্ধে তদন্ত করে, তদন্ত সাপেক্ষে তার শাস্তি হোক। আর যদি নিরপরাধ হয়ে থাকে এই ছেলেটাকে কি করা হোক, মিথ্যা মামলা থেকে প্রত্যাহার দেওয়া হোক। ওনার আব্বার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে এলাকার কিছু কুচক্রী মহল ওনাদেরকে জনপ্রিয়তা হ্রাস করার জন্য এবং নির্বাচনে মেম্বার থেকে পরাজিত করার জন্য কিছু প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করার জন্য মিথ্যা মামলায় জড়িয়েছে।